अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। হ্যালো, মে আই স্পিক টু মিস্টার ধর্মরাজ মাইয়াবংশী? হ্যালো হ্যালো, আর ইউ দেয়ার? কার সাথে কথা বলতে চান? আমি কি মিস্টার ধর্মরাজ মাইয়াবংশীর সঙ্গে কথা বলতে পারি? উনি কিছুদিনের জন্য বিদেশে গেছেন, কিছুদিনের মধ্যেই ফিরে আসবেন। ও, দেখুন, আমার ওনার সঙ্গে খুব জরুরি কথা ছিল, কিন্তু আমি কি জানতে পারি আমি কার সাথে কথা বলছি? আমি ওনার স্ত্রী। ও, দ্যাটস গ্রেট। আসলে আমি আপনার সঙ্গেই কথা বলতে চাইছিলাম। আমি মিসেস পারিক বলছি, যে স্কুলে আপনার মেয়ে পড়াশোনা করে আমি ওই স্কুলেরই প্রিন্সিপাল বলছি। আর আপনার সঙ্গে আমার কিছু জরুরি কথা ছিল, প্লিজ আপনি 11টার সময় এসে আমার সঙ্গে দেখা করুন। কেন, বিবাহ কিছু করেছে নাকি? দেখুন, আপনি আগে আসুন, আমি আপনার সঙ্গে কথা বলছি, ওকে? এই বিভা স্কুলের লোকেরা আমার সাথে কেন দেখা করতে চায়, কি এমন কারণ থাকতে পারে? দেখুন মিসেস মাইয়াবংশী, আমার মনে হয় বিভার কিছু একটা সমস্যা হয়েছে। তা না হলে ভীষণ ইন্টেলিজেন্ট মেয়েও, যে কোনো টিচারের ওর মার্কস কাটার আগে 10 বার চিন্তা করতে হয়। কিন্তু এইবার দেখুন কত কম নম্বরও পেয়েছে। আচ্ছা, ভালো নম্বর পেয়েছো তো? ভালো নম্বর পাইনি মানে 100-এর মধ্যে 74, 100-এর মধ্যে 48, এটা ভালো নম্বর না নাকি? আচ্ছা, আমি বিভার সাথে দেখা করতে চাই। ঠিক আছে। ইয়েস ম্যাডাম। ফুলবতী, বিভাকে ডাকো। ওকে। আমি আপনাকে আরেকটা কথা জিজ্ঞাসা করতে চাই। আপনি এখানে টিপ ছাপ দিয়েছেন, আপনি কি সই করতে পারেন না? আমি লেখাপড়া জানি না। ও, এই জন্যই বোধহয় আপনি বুঝতে পারেননি ও কত নম্বর পেয়েছে। কেন এরকম করলে তুমি বিভা? আসলে কি বলতো শান্তু, এবারে কোশ্চেন পেপার টিচাররা খুব কঠিন করেছিল, তাই এত কম নম্বর এসেছে। কিন্তু শুধু আমি নয়, আরো অনেকের কম নম্বর এসেছে। তোমার সাথে আমি সে বিষয়ে কথা বলছি না বিভা, আমি তোমাকে এটা জিজ্ঞেস করছি যে তুমি আমাকে মিথ্যে কথা বললে কেন? তোমাকে আমি জিজ্ঞেস করা সত্ত্বেও তুমি আমায় এটা কেন বললে যে তুমি ভালো নম্বর পেয়েছো? তুমি তো পরীক্ষায় ভালো নম্বর পাওনি। শান্তু, পেপার অনুযায়ী আমার নম্বর ভালো হয়েছিল, আর টিচারের মনে হলো প্রত্যেকবার আমার খুব ভালো নম্বর আসে, এবারে কম নম্বর কেন, এই জন্য তোমাকে ডেকেছিল। শুধু তুমি না, আরো অনেকের বাবা মা এসেছিল। কালকে তুমি আমাকে বললে যে তুমি সোনালের বাড়িতে যাচ্ছ গিরিপ সিরির জন্য,
কিন্তু সোনাল ফোন করেছিল কালকে বাড়িতে, তোমার কথা জিজ্ঞেস করছিল, আর ও বলল যে এরকম কোনো পড়া ছিলই না। এর মানে হলো কাল তুমি সোনালের বাড়িতে যাওনি। বিভা, আমি লেখাপড়া জানি না, তাই তুমি ভাবলে যে তুমি খুব সহজেই আমাকে বোকা বানাতে পারবে, আর আমি হয়েও গেলাম। যদি কালও তুমি আমাকে বলো আঙুলের ছাপ দিতে, তাও আমি দিয়ে দেব তোমার উপর ভরসা করে। কিন্তু বিভা, লেখাপড়া জীবনে খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এমন কি হয়েছে যে লেখাপড়ায় তোমার আর মন বসছে না বলো বিভা? আমি বিভা দিদি, তোমাকে দিদা ডাকছেন। বিভা, কথাটা কিন্তু এখানেই শেষ হলো না। আমার এই প্রশ্নের উত্তর তোমাকে সন্ধের মধ্যে দিতেই হবে। সবার জন্যই এনেছি, এটা তোর জন্য। আমার জন্য? হ্যাঁ, না না, আমার জন্য। এখন এই বুড়ি এই সব পড়বে। কিন্তু দিদা, এরকম একটা নয়, আমার আরো আটটা চাই। হ্যাঁ, এতগুলো নিয়ে কি করবি? কি আমার করব, নবরাত্রি শুরু হতে চলেছে, আর একটা করে প্রতিদিন আমি নতুন নতুন পড়ব, আর ওই কম্পিটিশনটা তো আছে, ওটাতে আমাকে ফার্স্ট হতে হবে, আর আমিও কি রোজ সেম পড়ব, খুব মজা হবে। আমি আসছি। তুই দেখলি সন্তু? হ্যাঁ মা, বিভা খুব খুশি ছিল। না, আমি বলতে চাইছি আমার চোখে যা পড়েছে তুই কি সেটাই দেখেছিস? আমি ঠিক বুঝলাম না মা। আমাদের বীরবা না, ওকে যা কিছুই দিই না কেন ও খুব খুশি হয়, কোনোদিন অসন্তুষ্ট হয়নি, কিন্তু আজও আমার কাছে আট আটটা শাড়ি চেয়েছে। মা, বিভা এখন বড় হচ্ছে, বয়সের সাথে ইচ্ছেও বাড়ে, সাজগোজ করতে ইচ্ছে করে। তুই ঠিক বলেছিস, বিভা বড় হয়ে গেছে, এবার তোর কাপড় গয়না এগুলো শক্ত হবেই, আর আমিও ওকে দেখিস আটটা শাড়ি এনে দেবো। কিন্তু বয়সের সাথে সাথে বাচ্চারা মিথ্যেও বলতে শুরু করে।